আজকে রবিবার, আর রবিবার মানেই কাছাকাছি ধোয়াধুয়ি তো আছেই। তো এখন বাজে সকাল 6:30, আর এই যে দেখো সকালে উঠে প্রথমেই আমি এই সব জামা কাপড় নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমার কিন্তু রবিবার না, প্রত্যেক দিনই আমার কাছাকাছি থাকে, তো আজকে একটু বেশি, কারণ শুভর জামা কাপড়গুলো এই রবিবারই আমি কাচি। আর সেই সঙ্গে আমার মেয়েরও কিছু কিছু শীতের পোশাক, কারণ শীত প্রায় বিদায় নিতে চললো, কারণ ঠান্ডাটা অনেকটাই কম। তো কিছু কিছু করে যে শীতের পোশাকগুলো বের করানো ছিল সেগুলো আমি ধোয়ার চেষ্টা করি, তো যে কারণে আজকেও কিছু সোয়েটার পা প্যান্ট আমি সার্ফে দিয়ে দিলাম। লিখো, ডেকে ডেকে লিখো, তাহলে বানানটা ঠিক থাকবে। তাহলে ডেকে ডেকে লিখতে বলছি আমি, ডাকছো না? ডাকছি তো। ডেকে ডেকে লিখো, তাহলে বানানটা ঠিক থাকবে। তো কালকে রাত্রে শুভ বাড়ি এসছে কলকাতা থেকে, আর মেয়ের জন্য কি নিয়ে এসছে দেখো, পিৎজা। মেয়ে বায়না করে বলেছিল, পাপা আমার জন্য পিৎজা নিয়ে আসবে। এই যে পিৎজা নিয়ে এসছে, এটা চিকেন পিৎজাটা, এটা অনেকগুলো লিস্ট করে দিয়েছিল, মানে ওই পিৎজাটা থেকে এই পিৎজাটা অনেক বড়। হ্যাঁ, এটা কি বড় আছে। তো এখন আর এটাকে আমি, এর উপরে না মশলা ছড়িয়ে খেতে হয়। আচ্ছা আমি মশলা ছড়িয়ে দেবো আগে, আমি এটা গরম করি তারপরে দিচ্ছি। তো ঠিক আছে চলো, কালকে তো এসেছিল, রাত হয়ে গেছিলো তাই মেয়েকে দিইনি, তো আজকে ভালো করে এটাকে গরম করব, তারপরে মেয়েকে দেবো। মূলা কাই আমার বাড়ি আছে না? হ্যাঁ, নাই খাবার কি আছে, নরম তো, নরম আর কি। হ্যাঁ, না খাবার কিছু নেই। আমার তুলে দে, লাল মূলা নি, ভালো খারাপ না। আদুরা লিসি না গেলে হবে, আদুরা লিস ভাজা হবে তাই না? সেদিনকার কটে মা খালি কটে আমার ছবি তুলো, আমার ছবি দেখছো ছবিগুলো, মানে ভিডিওটা দেখছে তোমার রুবি? হ্যাঁ, সে তোমার ভিডিও দেখে। ওটা মিষ্টির কোনো এ নেই, পা মেলি গেলে ফুলা দাদি, ফুলা দাদি দেখি কয়তো না, ফুলা দাদি পা মেলি ছাড়া মা বুঝতে পারেনি এখন কি করবো। ছাদে বড়ি দেওয়া হয়েছিল, কটা বেলকে দেখেছি, আমার মাকে দেখিনি তো আমি, কটি সেদিন আমার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনকে আমি ভিডিও করিনি, করতেলা হচ্ছে তোমার ভাই। আচ্ছা যাই হোক, তোমার ভিডিওটা সে তার দেখি। এই যে দেখো বড় বৌদির ঘরে সবজি বাগান, তোমাদের ঘরে সবজি মোটামুটি আর কিনতে হয় না, সব কিছু বাড়ির জিনিস। এই যে কাঁচা টমেটো খাবো না আজকে, আজকে না পরে, যেদিন তোমার দরকার আমাকে। আচ্ছা হোক, ঠিক আছে। তো বড় বৌদি বলছে যে যখন যেটা সবজি দরকার হবে বলবে, তো ডেকে বললো মূলো খাবো কি না, বাড়ির একদম নরম নরম মূলো। এই যে দেখো তুল, যে তুলে দিচ্ছে আমাকে। পেঁয়াজ গাছ না লাগিয়েছো যে, আচ্ছা বড়গুলো কি ইয়ে গাঙ্গুয়া পেঁয়াজ নি, মরি পেঁয়াজ? ও তো অনেক সবজি মোটামুটি লাগিয়েছে এদের ঘরে। আরে যাই হোক, খাওয়ার মতন তো মানে ওটা হিলেই দরকার, আর বেশি আমার কি দরকার? কি বিক্রি করতে যাও নাকি, যে তোমার বেশি দরকার তাইলে আবার কি? বলছে কাঁচা টমেটো খাবো কি না, আমি না আজকে খাবো না, ওই যেদিন খাবে এসে বলবে নিয়ে যাবে। এটা আচ্ছা হোক, দেখো কোচে আমি তো উঠি, দাও বাড়ি নি উপরি দিলি। হ্যাঁ হ্যাঁ, ভাবো যে দিদি আমাকে, ও বাবা বাবা বাবা, অত সব কিছু ভাবো ভাবি কিছু নেই, বাড়ি নি উপরি দিলে আমি তো মিষ্টি খাবো দিদি। আরে আমার ঘরে দুজন কত খাবো গো কোচে। হ্যাঁ কালকে ভাজা হয়েছিল, আয়। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, তোমরা তো জানো আজকে সানডে, তো মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে, তো একদম রেডি হয়ে বেরিয়ে তোমাদের সামনে এলাম। আর
আর মেয়েও বেরিয়ে পড়েছে, বাট শুভ এখনো রেডি হয়নি, ও ফোনে বকর 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 করছে। আর আমার মেয়েও রেডি, কি হলো? তো ঠিক আছে চলো, তবে হ্যাঁ ড্রয়িং ক্লাস থেকে একটা অন্য জায়গায় যাব। তো কোথায় যাব, কি ব্যাপার সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, শুভকে একটু তাড়া দিতে হবে, চলো। আর কি আছে? অয়নি কোশ্চেন পাইছো? উত্তর রেডি হয়েছে? ড্রয়িং ক্লাস শেষ হওয়ার পরে গেছিলাম একটা জায়গায়, পার্লারে গেছিলাম, মানে নাচিন্দা রূপসা পার্লার। তোমরা হয়তো যারা পাশাপাশি যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে। তো গেছিলাম মেয়ের কান ফোটাতে, বাট কাজের কাজ কিছুই হলো না, কারণ পার্লার বন্ধ রয়েছে। আমার ফোন করে যাওয়া উচিত ছিল বাট করিনি। তো আসার সময় এই যে দেখো চপ নিয়ে এসেছি, তারপরে এখানে পেঁয়াজি রয়েছে, কোথায় গেল ওই যে সব গরমগুলো নিয়ে এসেছিলাম, তো সব একদম ইয়ে হয়ে গেছে। আর চকলেট, এই যে পেঁয়াজি, ছোলা সেদ্ধ, ছোলা সেদ্ধ মা অলরেডি খেয়ে নিয়েছে। আর চকলেট, হ্যাঁ মেয়ের চকলেট আর চিপস। হ্যাঁ তোমার তো এগুলোই বেশি খাওয়া দরকার, তাই না? হুম, আর কি করবে, দাঁড়াও। যে দেখো আজকে ডিনারের মেনুতে রয়েছে ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে কি রয়েছে দেখাচ্ছি। এই যে দেখো ফুলকো ফুলকো লুচি জাস্ট এক্ষুনি ভাজলাম, এই যে ফুলকো ফুলকো লুচি। আর এই যে ঘুগনি, পেঁয়াজ কলি দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে ঘুগনি করেছি। তো লুচি আর ঘুগনি আজকে রাত্রে ডিনারের মেনু। তো এই ডিনারটা কার কার পছন্দ কমেন্ট করে জানিও। লুচি ঘুগনি, অ্যাকচুয়ালি আমার করার ইচ্ছে ছিল পরোটা আর ঘুগনি, বা রুটি আর ঘুগনি করার ইচ্ছে ছিল, বাট মেয়ে আর শুভর জন্য আমাকে বাধ্য হতে হলো লুচি করার, কারণ ঘুগনি হলেই ওদের চাই লুচি, লুচি আর ঘুগনি করো।